আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা দুটি শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে আমরা সারাদিন রোজা রাখার পরে ইফতারের টেবিলে একটি ঠান্ডা ড্রিঙ্কস থাকলে মন্দ হয় না। আর প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি করতে হয়। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। ফার্স্টেই আমি আপনাদেরকে মালটার শরবত তৈরি করে দেখাবো, আর এজন্য আমি মালটার পিউরিটা নিয়ে নিয়েছি। আর এটা আপনারা বাইরে থেকেও কিনে আনতে পারেন, ফ্রেশ জুস যেটা। তো আমি এখানে ফ্রেশ পিউরিটা নিয়েছি। তো এখন আমি এই গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি, আর এর ভিতরে দিয়ে দেব এক চামচ পরিমাণের লেবুর রস। এর ভিতরে দিয়ে দেব এক টেবিল পরিমাণের চিনি। এখানে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি এর ভিতরে দিয়ে দেব থেতো করা পুদিনা পাতা। এই পুদিনা পাতাটা দেওয়ার কারণে এই শরবতটা অনেক বেশি ভালো লাগে। এখন দিয়ে দেব ঠান্ডা পানি। এখানে আমি ঠান্ডা পানি দিয়ে শরবতটা তৈরি করছি, এজন্য এখানে কোনো আইস কিউব দেব না। এখন একটা চামচের সাহায্যে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি দুই টুকরো মালটার স্লাইস দিয়ে দিলাম। এই তো হয়ে গেল অসাধারণ স্বাদের মালটার জুস। এটা ইফতারে টেবিলে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে, তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। এবার দেখে নেওয়া যাক লেবুর শরবত তৈরি করা। যেভাবে আমি তৈরি করব এইভাবে যদি বাসায় তৈরি করে নেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। গ্লাসের মধ্যে আমি দুই টেবিল পরিমাণের লেবুর রস দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব বিট লবণ। বিট লবণের পরিবর্তে আপনারা খাবার লবণও দিতে পারেন, তবে টেস্টটা তত বেশি ভালো হবে না। চেষ্টা করবেন বিট লবণ দিয়ে নেওয়ার। তো এখানে আমি এক চা চামচ পরিমাণের চিনি দিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে এক গ্লাস পরিমাণের ঠান্ডা পানি দিয়ে নেব। এখানে আমি পুরোপুরি ঠান্ডা পানিটাই ব্যবহার করছি, এজন্য এখানেও আমি কোনো আইস কিউব দেব না। তো আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। এখন আমি এর ভিতরে দিয়ে দেব থেতো করা পুদিনা পাতা। পুদিনা পাতা দেওয়ার কারণে এই শরবতটাও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন একটা চামচের সাহায্যে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দুই পিস লেবুর স্লাইস দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত, আর এটি খেতে কিন্তু অনেক ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।